প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের বিষয় সব ভুতুড়ে লীলা মজুমদার। লীলা মজুমদারের সব ভুতুড়ে গল্পগ্রন্থ থেকে আমি দুটো নোটস, দুটো টপিকস আলোচনা করব। তোমরা নোটসটা খাতায় তুলে নেবে এবং অবশ্যই করে আলোচনাটা শুনবে। থেকে প্রশ্ন, সব ভুতুড়ে গল্পে পরিচিত ভূতেরা কেউ ভয় উদ্রেককারী ভূত নয়, এরা সবাই আমাদের মতো সাধারণ মানুষ, বিষয়টি যথাযথ কিনা বিচার কর। যে বাঙালির জীবনে উপেন্দ্র কিশোর, সুকুমার রায়, দক্ষিণারঞ্জন মিত্র, যোগীন্দ্রনাথ, পুণ্যলতা, সুখলতা, লীলারা কেউই নেই, সে বাঙালির কোনো ছেলেবেলাই নেই। লীলা মজুমদার নামটির সঙ্গে শিশু সাহিত্যের বিষয়টি এমনভাবে জড়িয়ে রয়েছে যে তার লেখা প্রদীপিসির বর্মীযাত্রা, টংলিং, হলদে পাখির পালক, গুপির গুপ্তখাতা, মাকু, সব ভুতুড়ে বাঙালি আজও ভুলতে পারে না। বাঙালির ছেলেবেলাকে তিনি তার সাহিত্য দিয়ে জীবনের সঙ্গে আষ্টেপৃষ্ঠে গেঁথে দিয়েছেন। বিশ্বের শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক যারা, তাদের সঙ্গে লীলা মজুমদারের নাম একই সঙ্গে উচ্চারিত হওয়া উচিত। বহু বছর ধরে নানা পত্রিকায় লীলা মজুমদার যে অজস্র ভূতের গল্প লিখেছিলেন সেগুলিকে একসঙ্গে একত্রিত করে প্রকাশিত হয়েছে সব ভুতুড়ে গল্পগ্রন্থে। এই গ্রন্থে স্থান পেয়েছে মোট 42টি ভূতের গল্প। প্রত্যেকটি গল্পই ভূতের, তবে তার মধ্যেও আছে মিষ্টি মধুর তিক্ত কথায় নানা স্বাদের সম্ভার। লীলা মজুমদারের এই ভূতের গল্পে কোথাও তিক্ততা, বিরক্তি, অশান্তি বা হতাশার বিন্দুমাত্র স্থান নেই। তার এই গল্পে মূল পাঠক বা শ্রোতা হলো ছোটরা, যাদের সম্পর্কে তিনি বলেছেন, শিশু বলতে আমি 5-6 বছরের শিশু থেকে 16-17 বছরের কিশোর ও তরুণদের কথাও মনে করি। জগৎ, জীবন এবং প্রকৃতি সম্পর্কে কোনো বিরূপ ধারণা কিংবা নেতিবাচক মানসিকতা যাতে কচি মনগুলোতে ছাপ না ফেলে সেদিকে ছিল তাঁর সজাগ দৃষ্টি। সব ভুতুড়ে গল্পে 42টি গল্পে কম করে প্রায় অর্ধশতাধিক ভূত রয়েছে। তাদের একজনও আমাদের চেনা পরিচিত ভূতের গল্পের মধ্যেকার পিশাচ বা প্রেত নয়। এরা কেউই ভয় উদ্রেককারী চেহারার অধিকারী নয়। মাংস চর্মহীন, কঙ্কাল, বীভৎস করটি, তীক্ষ্ণ দাঁত, নখ, ক্রূর দৃষ্টি, রক্তলোলুপ জিহ্বা, ভূতেদের এই সকল চলতি চেহারা থেকে এই গল্পগ্রন্থের ভূতেরা ব্যতিক্রম। এরা সবাই মানুষেরই মতো বলা যায়। পরলোকের বাসিন্দা হয়েও এরা আছে পূর্বজীবনের চেহারা নিয়ে এই ইহলোকেই। ইহলোক পরলোকেই এদের অনায়াস গতাগতি। ইহলোকে তারা আসছে মানুষের উপকার করতে, তারা আছে মানুষের প্রতিবেশীর মতোই, তবে তাদের মানুষের সর্বাতীত কিছু ক্ষমতা বা কার্যকলাপ দেখে আমাদের মালুম হয় এই সকল চরিত্রগুলি মানুষ নয়, ভূত। গল্পের ভূতগুলি কেউ খুব একটা জাঁদরেল ভূত নয়, অনেকেই গোবেচারা, নিরীহ, ভীতু, এমনকি মানুষের হাতে মারও খেয়েছে কোনো কোনো ভূত। ত্রৈলোক্যনাথে লুল্লু ভূত, ঘ্যাঙ্গ ভূত, সাহেব ভূত, মেছো ভূত প্রভৃতির সঙ্গে লীলা মজুমদার অঙ্কিত ভূতেদের সাদৃশ্য রয়েছে, তবে কোনো উচ্চাঙ্গের অভিপ্রায় কিংবা সমাজকে ব্যঙ্গবিদ্রুপ করবার হাতিয়ার হিসাবে লেখিকা তার ভূতেদের অঙ্কন করেননি। তার ভূতের গল্পগুলো তাই প্রচলিত গল্পের ঘরানা থেকে অনেকটাই আলাদা। এই গ্রন্থের ভূমিকায় লেখিকা স্বয়ং জানিয়েছেন, শুনেছি মরে গেলে শরীরের এক কণাও নষ্ট হয় না, সবই পঞ্চভূতে বিলীন হয়ে চিরকাল রক্ষা পায়। তাহলে মানুষের সত্তার শেষাংশ বা বিনষ্ট হবে কেন? আরও বলি, মরে গেলে সেই শেষাংশের একটা অশুভ পরিণতিই বা হবে কেন? বিধাতার মঙ্গল বিধানে আমার আস্থা আছে, তাই আমার এই ভূতেদের একটু সুনজরে দেখতে হবে। ভূত নামক এই পারলৌকিক অস্তিত্বের সদর্থক ভূমিকা দেখিয়ে লেখিকা লীলা মজুমদার সুখ দুঃখ, পাওয়া না পাওয়া, ক্ষুধা, দারিদ্র মাখা এই ইহজগতের ছোটদের সামনে গাঢ় রেখায় উজ্জ্বল করে তুলেছেন। কোনো কোনো গল্পে মানুষের অন্যায়, অবিচার, শোষণ, দারিদ্র্যের ছবি বা বঞ্চিত জীবনের কষ্ট অনুভব করা যায়, কিন্তু
কোথাও তার প্রকাশ উচ্চকিত নয়। একইভাবে স্বাভাবিক ভঙ্গিতে জীবনের এই সকল অনিবার্য অঙ্গগুলিকে লেখিকা তার গল্পে মূল মেজাজের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। একজন তীক্ষ্ণ নিরীক্ষক, সহানুভূতিশীল দ্রষ্টার মতো নিরপেক্ষ দৃষ্টিতে লেখিকা প্রাসঙ্গিকভাবে বয়স্ক পৃথিবীর কিছু কিছু কথাও তার গল্পে বলে গেছেন। সব ভুতুড়ে গ্রন্থের গল্পগুলি থেকে ছোটরা তাদের মতো করেই গল্পগুলি থেকে চিনে নিতে পারছে বড়দের রূঢ় কঠিন ক্লান্ত পৃথিবীকে। গল্পের ভূতেরা ছোটদের সেই জানা বোঝার প্রক্রিয়া ধারায় অসাধ্য সাধন করে দেওয়া কয়েকটি ম্যাজিক চরিত্র মাত্র। তাই সব ভুতুড়ে গল্পে আমাদের পরিচিত ভূতেরা কেউই ভীতি প্রদর্শনকারী নয়, বরং আমাদের সুখ দুঃখের অংশভাগী আর মঙ্গলদায়ক। বিশ্ববিধানে আস্থা রেখে যে সাহিত্যিক কলম ধরেন, তার ভূতের গল্প এবং গল্পের ভূতরা যে একভাবে অন্য গোত্রের হবে একথা নির্দ্বিধায় বলা যায়। পরবর্তী প্রশ্ন, ভূত ও মানুষের বন্ধুত্বপূর্ণ মধুর সহাবস্থান কিভাবে সব ভুতুড়ে গল্পগ্রন্থে দেখা যায় তা আলোচনা কর। তাহলে শুরু করা যাক। সব ভুতুড়ে গল্পগুলির যে বৈশিষ্ট্য পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে তা হলো ভূতেদের উপকার। দুই একটি গল্প বাদ দিলে অধিকাংশ গল্পের ভূতই মানুষকে উপকার করেছে এবং নানাভাবে সাহায্য করেছে। এত উপকারকারী মানবহিতৈষী ভূত তো ভূত এই গ্রন্থে আছে, তাদের দুটো গোষ্ঠীতে বিভক্ত করে নেওয়া চলে। প্রথমত কি, উপকারী ভূতেদের অনেকেই গল্পের মানব চরিত্রদের চেনা পরিচিত বা আত্মীয় প্রতিবেশী। আর দ্বিতীয়ত হচ্ছে, অনেক গল্পে সম্পূর্ণ অচেনা জায়গায় বা পরিবেশে নাম না জানা অচেনা ভূত গল্পের চরিত্রদের অযাচিতভাবে উপকার করে গেছে। প্রথম ধরনের ভূতেদের যে যে গল্পে পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো পেনেটিতে। গঙ্গার ধারে মামার বাড়িতে থাকতে থাকতে গল্পকথক কিশোরটির বন্ধু হয়ে উঠল জেলে মাঝি বুড়ো শিবু ও তার দুই ভাইপো সিজি ও গুজি। এই তিন ভূত প্রতিবেশীর মতো কিশোরটির পরম আপন হয়ে উঠল। মামা রাতে দেরি করে ফিরলে ভূতের ভয়ে কাঠ হয়ে থাকা কিশোরকে ভরসা দেবার জন্য এই তিনজন জলের পাইপ বেয়ে উপরে উঠে আসত এবং নানা গল্প করে তার ভয় ভাঙিয়ে দিত। এরপর আহিরিটোলার বাড়ি গল্পের গল্পকথককে তার বাবার ঠাকুরদা শিবেন্দ্রনারায়ণ পরম আদরে গ্রহণ করেছেন। পরিত্যক্ত বাড়ি পরিণত হয়েছে চাকর খানসামা পরিবৃত সাজানো সংসারে। রূপোর থালায় লুচি সন্দেশ ছানামাখা ও বাদামের শরবত দিয়ে তাকে রাতের খাবার দেওয়া হয়েছে। কুট্টিকে দিয়ে ঠাকুরদা তাকে ভালো করে অঙ্কও শেখালেন। এই সমস্ত ঘটনার জন্য বালকের মতো পাঠকও ভুলে যায় ভূতের ভয়। এরপর ফ্যান্টাস্টিক গল্পের ডাক্তার ভগত বেঁচে থেকে যেমন মানুষকে আশ্রয় দিতেন, সাহায্য করতেন, মৃত্যুর পর একইভাবে তার বাড়িতে আশ্রয় পেয়েছে ছোট মামা, দক্ষিণাবাবু ও পুঁটি বৌদি। বাপের ফিটে গল্পে বহুদিন পর নিজের বাপ পিতেমোর বাড়িতে গিয়ে উঠেছেন গয়না দিদি। ভূতের ভয়ে ওই বাড়ির ত্রিসীমানায় কেউ ঘেঁষতে চায় না, অথচ পেঁচো ও পেঁচোর মা গয়না দিদির সমস্ত কাজ করে দেয় অন্ধকার নামলে। চেতলায় গল্পে বুড়োদের মানধাতা আমলের বাড়িতে কিংবা পাশে আদিগঙ্গার ধারে বটগাছতলায় নানা রকম ভূতেদের আনাগোনা চলে। পিলখানা গল্পে ছোট্ট গল্পকথককে বন্দিদশা থেকে মুক্ত করে মাহুত হায়দার ও তার হাতি মতি। লালটিনের ছাদের বাড়ি গল্পে ভারত বর্মা সীমান্তের উত্তর পূর্ব কোণে ব্রহ্মপুত্র নদীর ধারে যে বাড়ির 10 মাইলের মধ্যে সন্ধ্যার পরে কেউ আসতে চায় না, সেখানে পল্টু কাকা ও কর্নেল রতন সিংকে এস ঘাঁটি বা তাদের গুপ্তচর কুসুম কুমারী পরম সমাদারে আতিথ্য দান করে। পাঠশালা গল্পে শম্ভুর মেজদাদু তার অমর্ত্যপুরের দেশের পৈতৃক বাড়ি মেরামত করে পাঠশালা বানাতে চেয়েছিলেন, সেই কাজে তাকে সাহায্য করে ছেঁচড়। অথচ গল্প শেষে জানা যায় ছেঁচড় ও ঘর গড়ার মিস্ত্রি, মেজদাদুর পণ্ডিত মশাই ও তার দুই ছাত্রকেও আর ইহজগতে নাই। গল্পের চরিত্রদের পরিচিত স্থান, পৈতৃক বাড়ি বা পারিবারিক আবহের মধ্যে থাকা আত্মীয় প্রতিবেশী বন্ধুরাই যে কেবল ভূত হয়ে উপকার করেছে তা নয়, এমন কিছু গল্প আছে সেখানে অজানা পরিবেশে অচেনা ভূতও মানুষের উপকার করেছে। যেমন গঙ্গায় নমঃ গল্পে ছোট ঠাকুরদার কথায় জানা যায় তার ঠাকুরদা
যখন চরম অনটনে পড়েছিলেন, তখন তিনি এক গভীর রাত্রে গ্রামের বাইরে কুখ্যাত ভুতুড়ে বটগাছের তলায় এক হাঁড়ি শুটকি মাছ দিয়ে ধর্ণা দিয়েছেন। ভূত তাকে দিয়েছিল এক খাগের কলম। 1 বছরে সেই কলম 365টি সেই কলম দিয়ে 365টি ভূতের গল্প লিখে ফেললেন। সেই গল্প শুনিয়ে তিনি তার খ্যাতি, মান, অর্থ সবই পুনরুদ্ধার করেছিলেন। কলম সর্দার গল্পে আবার অন্যরকম কাহিনী দেখা যায়। সেখানে চোরকে ধরিয়ে দিতে সাহায্য করেছিল এক ভূত। এরপর তোজো গল্পের ভূত কুকুরও মানুষের নানাভাবে উপকার করেছে, মানে কুকুরটাই আর কি ভূত, ভূত কুকুর আর কি। এইভাবে স্বজন, বন্ধু, প্রতিবেশী বা অচেনা ব্যক্তি যারা আর ইহজগতে নাই, তাদের নিয়ে গড়ে উঠেছে বন্ধু ভাবাপন্ন হিতৈষী ভূতেদের গল্প। মানুষ মরে গেলেই যে মরে গিয়ে ভূত হলেই সে ক্ষতিকর, এই ভয়ঙ্কর ক্ষতিকর ভয়ঙ্কর হয়ে উঠবে, এই চেনা নিয়মের বাইরে ভূতেদেরকে উদ্ধার করে নিয়ে এলেন লীলা মজুমদার। এখানে সমাপ্ত। আচ্ছা, একটা কথা বলি, তোমরা এই নোটসটা শুরু করার পূর্বে এখানে এখান থেকে শুরু হচ্ছে ভূমিকাটা দেবে, এই নোটসের ভূমিকাটা, মানে লীলা মজুমদারের সব ভূতুড়ে গল্প থেকে যেই নোটসটা পড়ুক না কেন, তোমরা মোটামুটি এই ভূমিকাটা সবটাতে ব্যবহার করবে। আর এই দুটো নোটস পড়ে রাখো, মোটামুটি যাই আসুক না কেন তোমরা এই নোটস দুটোকে গুছিয়ে গাছিয়ে লিখে দেবে, তাহলে হয়ে যাবে। আর অতিরিক্ত করার দরকার নেই, আশা করছি তোমরা মোটামুটি এই দুটোই পড়াশোনা করো, তাহলেই হয়ে যাবে।